আমার পিকাচু, ওকে যখন আমি একেবারে ছোট অবস্থায় রাস্তা থেকে নিয়েছিলাম, ও হচ্ছে অনেক ছোট ছিল, আমার ছোটো বাচ্চাটা তো তখন ওর 2 মাস বয়স হয়তো হয়নি, অনেক ছোট ছিল আর কি। তো তখন থেকে বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ওদেরকে ওকে গোসল করালাম, গোসল টোসল করিয়ে ওকে, তো ভাবছিলাম বিছানায় ও হয়তো সোফায় ঘুমাবে, তো এটা ভাবছিলাম, কিন্তু দেখলাম যে ও একাই বিছানার পর উঠে উঠে এরকম আমার পাশে শুইতে শুইতে আমার হাতের উপর শুই। আমি প্রথম দিন মানে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এই জিনিসটা দিয়ে, আমার এত ভালো লাগছিল। আমি ছবি তুলে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠিয়েছি, দেখো দুপুরবেলা আমি শুয়েছি আর পিকাচু এভাবে, মানে তখন ওর নাম রাখা হয়নি, আমি বললাম দেখো বিড়ালটা এভাবে শুয়েছে। তো আমার হাজব্যান্ডের তো তখন অতটা ফিলিংস ছিল না বিড়াল নিয়ে, তো দেখে ও বলছে আল্লাহ এত কিউট করে শুয়েছে নাকি তুমি শুয়ে দিয়েছো। আমি বললাম না আমি শুয়ে দেই নাই, দেখো তুমি বিশ্বাস করো ও হচ্ছে একা একা এভাবে শুয়েছে। এবং মাশাআল্লাহ এখন পর্যন্ত ও একটু সুযোগ পেলে আমার সাথে এভাবে শোয়াটা ও হাতছাড়া করবে না। ওর মুখটা, ওর চেহারাটা এত নিষ্পাপ লাগে মাশাআল্লাহ, এত নিষ্পাপ লাগে, মনে হয় যে ও আমার সাথে শুলে ওর দুনিয়া সব শান্তি। আমার মন চাই এই সময় শুধু ওকে চুমু দিই। দেখুন ওর মুখটা কেমন করে রেখেছে, মুখটা এত নিষ্পাপ করে রাখে। আমার টুকু হয়তো অনেক সাদা, ওরই বাচ্চা, অনেক সুন্দরও, বাট আমার কাছে জানি না নিজের সন্তানকে যেমন মানুষের যেমনই চেহারা হোক অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় পিকাচুরটা ঠিক সেমন। ওর চেহারাটা আমার কাছে এত কিউট লাগে, মানে আমি মন থেকে বলতেছি ওর চেহারাটা, ওর ফেসটা আমার কাছে এত কিউট লাগে আর এত ছোট বাচ্চার মতো লাগে। ও এত বড় হয়ে গিয়েছে দেখুন, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ওর ফেসটা, ওর কিউটনেসটা একদম বাচ্চাদের মতো, একদম বাচ্চাদের মতো। এইভাবে হাতের উপরও সবসময় শুয়ে, আমার হাতটা জানেন ঝিনঝিন করতেছে, না হলেও 1 ঘন্টা ঘুমিয়েছে। আমি একদম ওর গায়ের উপর এখানে আমি আমার আরেকটা হাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকি, ও মানুষের মতো করে শুই। অথচ টুকুস বাবু কোনো দিনও এভাবে ঘুমায় না, টুকুস কোনো দিন ওভাবে ঘুমায় না, টুকুস জানে না যেভাবে ঘুমাতে হয় এরকম, ওকে নেওয়াই যেন স্বাধীন, ওর ইচ্ছে হলো আপনার কোলে এসে শুলো, নাহলে নাই। কিন্তু আমার পিকা মানে এইভাবে সব সময় ঘুমোবে, এত ভালো লাগে আমার ওর এই ঘুমটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলে যাবেন, আমার সোনা বাচ্চা যেন সবসময় আমার সাথে এতটাই হ্যাপি থাকে। আপনাদের আমি আরও একবার দেখিয়ে দিই আমার সোনা বাচ্চাটার ফেসটা, দেখুন মাশাআল্লাহ এত কিউট করে ঘুমায়, ঘুমের সময় একটা ছোট পুতুলের মতো লাগে আমার বাচ্চাটাকে, ময়নার মতো লাগে দেখতে। সবাই দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন, ও সারা জীবন যেন আমার সাথে থাকে, আমার বাচ্চাটা, ময়নাটা, আমার পাখিটা, আমার বিল্লু বাচ্চাটা। আরও কলের মধ্যে নিব এখন, বলে শোনা, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।